কংগ্রেস থেকে বহিষ্কার করা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীকে এদিন থর্না মঞ্চে দেখতে পাওয়ায় বিতর্ক রাজনৈতিক মহলে। জানা যায়, কয়েক মাস আগে তিনজন আদিবাসী মহিলাকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী দণ্ডি কাটানোর অপরাধে অভিষেক ব্যানার্জির দল থেকে বহিষ্কৃত করেন। কিন্তু আজ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের বাড়ির 100 মিটার দূরে টিএমসির ঘেরা কর্মসূচিতে প্রদীপ্তা চক্রবর্তীকে দেখতে পাওয়া যায়। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ভাইস জেলা সভাপতি সুভাষ চাকিকে ধরলে তিনি জানান, এই ধর্ণা মঞ্চে জনসাধারণের কে এলো কে গেল দেখার নয়, সাধারণ মানুষ আসতেই পারে বলে ব্যাখ্যা করেন। অপরদিকে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, দণ্ডি কাণ্ডে জড়িত তথা টিএমসি থেকে বহিষ্কৃত নেত্রী কিভাবে ধর্ণা মঞ্চে বসতে পারেন, এটা নিন্দিত বিষয়। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিযুক্ত যিনি ছিলেন যে এর প্রাক্তন জেলা মহিলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীকে ফের সুকান্ত মজুমদার তার বিজেপি। এটা খুব নিন্দনীয় ঘটনা, জঘন্যতম অপরাধ তিনি করেছিলেন। তিনি তিনজন আদিবাসী মহিলাকে বালুরঘাট শহরে এনে তাদেরকে রাত 9টার পরে তাদেরকে দণ্ডি কাটিয়েছিলেন। এটা একটা ঘোরতর অপরাধ, আর সেই রকম অপরাধীকে পুলিশ প্রশাসন না ধরা গ্রেপ্তার করেনি, এবং তৃণমূলের যারা নেতৃত্ব আছে তারা সিস্টেম নেই, নিয়ম নেই, গণতন্ত্র নেই, কোনো রকম বিষয়। এটা পুরো তৃণমূলের সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় দণ্ডিকাণ্ড নিয়ে তিনি একটা কথা বলেছেন। তৃণমূল জনগণের পার্টি, কে এসে কে ধর্নার পিছনে বসলো না বসলো তাতে আমাদের কিছু আসে যায় না। যতক্ষণ পর্যন্ত দলীয় নির্দেশ না আসছে ততক্ষণ পর্যন্ত সে কোনো কাজ করতে পারবে না। হ্যাঁ, দলীয় কোনো অনুষ্ঠানে তার যোগ দেওয়া মানা করেছিলেন, সাধারণ মানুষ আমাদের দলীয় কার্যে অংশগ্রহণ করে, তাহলে এই যে আপনারা ধরে নিন না, সে সাধারণ মানুষ হিসেবে আমাদের অংশগ্রহণ করেছে। কাজ চালু করতে হবে, অবিলম্বে বাংলার আবাস যোজনার টাকা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এই স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, লড়ছে।